কখনো তার কামব্যাক ছবির কাজ আটকে যাওয়ার জন্য কখনো আবার সৌমিত্রিশার সঙ্গে তার মনোমালিন্যের জেরে এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ নন আদৃত ব্যক্তিগত জীবন নিয়ে পুরোপুরি মুখচোড়া মিঠাইয়ের নায়ক তবে পুজোর আমেজে ভেসে নিজেদের দাম্পত্য জীবনের এক চিলতে ঝলক শেয়ার করলেন কৌশাম্বী আদৃতের বাড়ির ড্রয়িং রুমে তোলা একটি ক্যান্ডিড ছবি অন্ধকার ঘরে বসে রয়েছেন দুজনে বাইরের আলোতে দুজনের অবয়ব বেশ স্পষ্ট বইয়ের দিকে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আদৃত দুজনের পরনে ক্যাজুয়াল পোশাক আলোর বিপরীত দিকে বসে থাকায় দুজনের মুখই প্রায় দেখা যাচ্ছে না এই ছবির ক্যাপশনে কৌশাম্বী লেখেন তুমি আমাকে আমার সবচেয়ে খারাপ সময় ভালোবেসেছ নিজের শব্দ দিয়ে আমাকে আগলে রেখেছ অনেক ভালোবাসা কৌশাম্বীর এই ছবির কমেন্ট বক্সে নালিশ ঠুকে বসলেন উচ্ছে বাবু তিনি লিখেন সবই তো বুঝলাম তোমার পাশে সব সময় আছি বউ কিন্তু আমার মুখটাই তো দেখা

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন একই সংস্থা ফ্যানেরা দারণ খুশি পুজোর শুরুতেই একসঙ্গে জুটিকে দেখে একজন লেখেন কিছুজন তো পোস্ট করে দিয়েছিল দুজনের ব্রেকআপ হ্যানতেন আর সেসবে একদল বড্ড নিচে ছিল এটা তাদের মুখে ছামা আরেকজন লেখেন অনেক খারাপ লাগার মাঝেও তোমাদের একসাথে দেখে একটু শান্তি পেলাম আপাতত ফুলকি সিরিয়ালে দেখা যাচ্ছে কৌশাম্বিকে অন্যদিকে শোনা যাচ্ছে খুব শীঘ্রই জি বাংলার লিড হিরো হয়ে ফিরবেন আদৃত